ইনি দাঁড়িয়ে আছে, আমি না আমি ডিউটি তুলছি কাকাটা, ইনি বারবার হর্ন দিচ্ছি, আমি দেখিনি পেছন দিচ্ছি, আমি কাকাটা ডিউটি তুলে ইনি আমি মুখ দিয়ে আমার বেরিয়ে গেল মুখ দিয়ে, ঠিক আছে। ইনি আবার এসে আমি ইনি ইনাকে তুলে দিলাম, আর বেরিয়ে গেল আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, আমি ইনাকে পারলাম, এরপরে আমি নিয়ে আসলাম গাড়িটা লাগালাম, ইনি এসে আমার গালুটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। দাদা সবাই আছি তো, সবাইকে নিজে নিজে অ্যাডজাস্ট করে চলতে হবে, ঠিক আছে। তুমি না নমস্কার, আপনারা দেখছেন আফতার খবর .com, আমি রঞ্জন মহাদ্য। আজ শেষমেশে ঝামেলাটার সমালোচনা একটা মাধ্যমে একটা অটো চালক যারা রয়েছে, যারা টোটো চালক যারা বন্ধ রেখেছিল, তারা এখন ধর্ণাটা উঠিয়ে নিচ্ছে, তারা বন্ধটা উঠিয়ে নিচ্ছে। কল্যাণ দা রয়েছে, কল্যাণগড় এই ওয়ার্ডের কাউন্সিলর, তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আলোচনা একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, পুলিশ প্রশাসন এসছে, আমি এসেছি, অটো ইউনিয়ন টোটো ইউনিয়নের যারা লিডারশিপ রয়েছে তারাও রয়েছে, আমরা উভয়ে সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এদের সঙ্গে একটা আলোচনা করে সমস্যাটা মিটিয়ে দেওয়া হলো, আপাতত মিটিয়ে দেওয়া হলো, আগামী দিনে দেখা যাবে কীভাবে কী হবে। আচ্ছা, কিন্তু যারা অটো টোটো চালায় তারা তাদের দাবি সেটা দেখা যাবে, আলোচনার ভিত্তিতে হবে, প্রশাসন আছে, প্রশাসন দেখবে, আমি যেটা দেখতে পারি না প্রশাসন দেখবে, প্রশাসন আছে, আমাদের প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, সবাই মিলে যৌথভাবে দেখবে এটা, দুই পক্ষ সেটা আলোচনার ভিত্তিতে হবে, দুই পক্ষ আপাতত মিটিয়ে দেওয়া হয়েছে। আমাদের বিচুর পুলিশ প্রশাসন ছিলেন, আধিকারিক সন্তোষবাবু ছিলেন, আমি ছিলাম, দীপক সরকার ছিল, এবং টোটো ইউনিয়নে যে উনিও ছিলেন, আমরা উভয় সবাই মিলে ব্যাপারটাকে আপাতত মিটিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এসে একটাই জিনিস বোঝার যে আফটারঅল ঘটনা যেটা হয়েছে সেটা একটা ভুল বোঝাবাজির মাধ্যমে নিজেদের মধ্যে একটা বচসা হয়েছে, কিন্তু যেহেতু এই প্রফেশনটা, সে টোটোই হোক বা অটোই হোক, এটা অলমোস্ট একটা পরিষেবামূলক বৃত্তি, সেখানে দাঁড়িয়ে পরিষেবার কোনো ত্রুটি থাকবে না দুপক্ষ থেকেই, এবং দুপক্ষই দুপক্ষের সাথে হাত মিলিয়ে নিয়েছে, গলা জড়িয়ে নিয়েছে। ভুল বোঝাবুঝি মানুষের চলার পথে হয়, সেই ভুল বোঝাবুঝিগুলোকে আমরা নিজেরা মানিয়ে নিতে পারবো, এবং কেউই কখনো আইন নিজের হাতে নেবে না সে কথাও আমরা বলেছি, এবং দলের তরফ থেকেও বা INTTUC-র তরফ থেকেও তাদের কাছে একটি স্পষ্ট বার্তা রয়েছে, যে বার্তাটা এরকমই যে কোনো রকম নিজেদের মধ্যে গণ্ডগোল বা কোনো রকম অস্বস্তিকর অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের এই শহরে ঘটবে না, এবং তারাও সেই আশ্বাসবাণী দিয়েছে, এবং সেই সাথে সাথে তারাও তাদের সাথে একসাথে যুগলবন্দি হয়ে আবার পরিষেবা পুনরায় যেরকম কাঁচাপাড়া শহর ছিল সেভাবেই চালু করেছে, এতে আমরা খুশি। এই প্রায় এক দু ঘন্টার মধ্যে যে বন্ধটা, যে মানুষদের যে সমস্যা হলো সেটা কি হয়েছিল? দেখুন, সমস্যা থাকলে সমাধান তার আছে, এবং আমরা মনে করি যে আগে সমস্যা নয়, আগে সমাধান তৈরি হয় তারপরেই সমস্যা তৈরি হয়, সো দ্যাট সমস্যা আর সমাধান এই দুটো ব্যাপারটা এই ঘন্টা দুই ধরলে মাপলে হবে না। যে কারণগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে সেগুলো কিছু টেকনিক্যালি প্রবলেম হতে পারে, সেই টেকনিক্যালি প্রবলেমগুলো নিয়ে আমরা এলাবোরেটলি আমরা দুপক্ষের সাথেই বসতে চলেছি এখনই। আমরা আশাবাদী যে
আর দু ঘন্টার মধ্যে এইরকম প্রবলেম বোধহয় আর হবে না। আপনারা দেখছেন aptakhabar.com, দেখতে থাকুন সঙ্গে থাকুন। Admission going on in premium courses, computer courses, vocational courses, competitive courses and coaching classes in Institute of Professional Studies. Raj E-Cycle and Toto Hub. এখানে উন্নত মানের অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা টোটো সার্ভিসিং ও রিপেয়ারিং করা হয়। যে কোনো সাইকেলকে মোটরসাইকেলে, ভ্যানকে মোটর ভ্যান, রিক্সাকে মোটর রিক্সায় পরিণত করা হয়। ঠিকানা সিটি বাজার, চৌমাথা মোড়, কাঁচড়াপাড়া, সার্কাস ময়দান গলি, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল নম্বর 8100071940। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, নতুন গল্প তার মন ছুঁয়েছে, মনের মানুষ স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচড়াপাড়া।